বন্ধুরা, আমাদের ভিতরে এমন অনেকে রয়েছে যারা ছোটবেলা থেকে দেশের বাইরে থাকি অথবা এলাকার বাইরে থাকি, যার কারণে আমাদের অনেকেরই জানা নেই আমাদের বাবা অথবা দাদারা কোথায় কোন জমি কিনেছে এবং কোথায় কোন জমি রয়েছে। তো যাদের বাবা অথবা দাদা বেঁচে নেই, তারা অনেকেই জানে না যে তাদের কোথায় কোন জমি রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিব, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের কোন মৌজাতে আপনার বাবা অথবা দাদার নামে কতটুকু জমি রয়েছে, শুধুমাত্র আপনার বাবা এবং দাদার নাম ব্যবহার করে আপনারা সেটা জেনে নিতে পারবেন। আপনার দাদার নামে কোন মৌজাতে কতটুকু জমি রয়েছে, আপনার বাবার নামে কোন মৌজাতে কতটুকু জমি রয়েছে বিস্তারিত আপনি দেখতে পারবেন আপনার মোবাইল ফোনে। কিভাবে আপনারা এই কাজটি করবেন বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ভিউয়ার্স, আপনার বাবা অথবা দাদার নামে কোন দাগে কোন মৌজাতে কতটুকু জমি রয়েছে সেই জিনিসটা জানার জন্য আপনার ফোনে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটি কীভাবে ইনস্টল করবেন সেটি ভিডিওটির শেষের দিকে গিয়ে দেখিয়ে দিব। সর্বপ্রথম আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে অ্যাপ্লিকেশনটি ওপেন দিয়ে দিবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন দিলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন বিভাগ লেখা রয়েছে, আপনারা এখান থেকে বিভাগে ক্লিক করবেন। বিভাগে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে বাংলাদেশের সকল বিভাগ চলে আসছে। তো এখান থেকে আপনি আপনার বিভাগটি নির্বাচন করবেন। আপনার বিভাগ নির্বাচন করার পরে নিচে দেখতে পাচ্ছেন জেলা লেখা রয়েছে, এখান থেকে আপনি আপনার জেলা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি আমার জেলাটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে উপজেলা রয়েছে, এখানে আপনি আপনার উপজেলা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি একটি উপজেলা সিলেক্ট করলাম। নিচে দেখতে পাচ্ছেন মৌজা, আপনার যে মৌজাটি রয়েছে সেই মৌজার নাম দেখতে পারবেন এখানে চলে আসছে, এখান থেকে আপনি আপনার মৌজাটি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি একটি মৌজা সিলেক্ট করে দিলাম। মৌজা সিলেক্ট করার পরে আপনারা নিচে দেখতে পারবেন যে এখানে চারটি অপশন রয়েছে। একটি হচ্ছে খতিয়ান নং অনুযায়ী, দাগ নং অনুযায়ী, মালিকানা নাম অনুযায়ী, পিতা মাতা স্বামীর নাম অনুযায়ী। তো যেহেতু আপনি জানেনই না যে আপনার কোন দাগে কতটুকু জমি রয়েছে, সেহেতু আপনার এখানে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার এগুলো জানার কথা না। কিন্তু এখানে আরও দুটি অপশন রয়েছে, তার ভিতরে মালিকানা নাম অনুযায়ী এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করলে নিচে দেখতে পারবেন যে এখানে ছোট্ট একটি বক্স চলে আসছে, এই বক্সের ভিতরে আপনি আপনার বাবা অথবা আপনার দাদার নামটি লিখে দিবেন। তো আমি এখানে একটি নাম লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি এখানে একটি নাম লিখলাম। নাম লেখার পরে নিচে দেখতে পাচ্ছেন যে যোগফল প্রদান করুন। তো এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 2+1, তো এখানে 2+1-এর যোগ হচ্ছে 3। তো আপনাদের কাছে এখানে বিভিন্ন যোগ বিয়োগ আসতে পারে, এটা বারবার পরিবর্তন হতে থাকে। তো এখানে যে যোগটি আসবে সেই যোগের যোগফলটি আপনারা এই বক্সে দিয়ে এখান থেকে খুজুনে প্রেস করবেন। খুজুনে প্রেস করার পর আপনি দেখতে পারবেন যে যেই নাম দিয়ে আপনি সার্চ করেছেন এই নামে এই মৌজাতে যতগুলো জমি রয়েছে সেই জমির খতিয়ান নাম্বারগুলো এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে তুলা মিয়া নামের অনেকগুলো নাম চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে ডান পাশে পিতা স্বামীর নাম লেখা রয়েছে। আপনারা সর্বপ্রথম এখানে মালিকের নাম দেখবেন, তারপরে পিতার নাম দেখবেন। দেখতে পাচ্ছেন এখানে মালিকের নাম হচ্ছে তুলা মিয়া এবং পিতার নাম হচ্ছে আব্দুল সালাম। তো আপনারা এই দুটো জিনিস মিলাবেন, যদি দেখতে পারেন যে মালিকের নাম এবং পিতার নাম মিল আছে তাহলেই বুঝতে পারবেন যে এই জমিটি আপনাদের। তো এবার আপনারা যে কাজটি করবেন যে এখান থেকে খতিয়ান নাম্বার বের হয়ে গেলে, এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো খতিয়ান নাম্বার পেয়ে গেছি, তো এখান থেকে আপনারা যে কোনো একটি খতিয়ান নাম্বার নিয়ে নেবেন। তার মানে আপনার যে জমিটি সেই জমির খতিয়ান নাম্বারটি আপনারা এখান থেকে নিয়ে নেবেন। খতিয়ান নাম্বার নেওয়ার পর আপনারা উপরে চলে যাবেন। এবার আপনারা এখান থেকে যে খতিয়ান নং অনুযায়ী এই অপশনটিতে ক্লিক করবেন। খতিয়ান নং অনুযায়ী এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে আপনি খতিয়ান নাম্বারটি দিয়ে দিবেন। তো এবার যেহেতু আমরা খতিয়ান নাম্বার পেয়ে গেছি তো এখানে আমরা খতিয়ান নাম্বার দিয়ে দিলাম। খতিয়ান নাম্বার দেওয়ার পর আবারও দেখতে পাচ্ছেন এখানে যোগফল চলে আসছে, এখানে আপনারা আবারও যোগফল দিয়ে দিবেন। তো এখানে আমি যোগফল দিয়ে খুজুনে প্রেস করলাম। যোগফল দিয়ে খুজুনে প্রেস করার পরে এবার আপনি দেখতে পারবেন যে এই খতিয়ানের ভিতরে আপনার বাবার অংশ কতটুকু এবং এই জমির ভাগদার কে কে, এই জমির স্থান এবং এই জমির অংশ কতটুকু, জমির শ্রেণী, বিস্তারিত সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো বন্ধুরা, এই জমি সংক্রান্ত কোনো কাগজে যদি আপনার কাছে না থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এই খতিয়ানের সার্টিফাইড কপির জন্য আবেদন করুন। আপনারা এখানে ক্লিক করে ভূমি অফিস থেকে এই জমির খতিয়ানের কাগজ সহ বিভিন্ন নকল আপনারা উঠিয়ে এই জমি দখলে যেতে পারবেন।
তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনার বাবা অথবা দাদার নামে কোন দাগে কোন মৌজাতে কতটুকু জমি রয়েছে সেই জিনিসটা কিভাবে এই ছোট্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুঁজে বের করতে পারবেন। অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে ছোট্ট একটি কথা, সেটি হলো অনেকেরই এরকম মৌজা অথবা দাগ নাম, মালিকের নাম এরকম নাও আসতে পারে। তার কারণ হলো এই ওয়েবসাইটটি এখনও আন্ডার কনস্ট্রাকশন, তার মানে প্রত্যেকটি মৌজাতে অনেক জমি থাকে, অনেক খতিয়ান থাকে, সেই খতিয়ানগুলো ম্যানুয়ালি আপডেট করতে সময় লাগছে। তো যেহেতু এই ওয়েবসাইটটি একটি নতুন ওয়েবসাইট, কিছুদিন অপেক্ষা করুন, আপনাদের তথ্য এখানে আপডেট হয়ে যাবে এবং একটা সময়ে আপনারা জমি সংক্রান্ত সকল তথ্যই এই ওয়েবসাইটের ভিতরে পেয়ে যাবেন। বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন গুগলের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ বারে সার্চ করবেন RSK লিখে। বন্ধুরা, এখানে দেখুন আমি RSK লিখে সার্চ করলাম। RSK লিখে সার্চ করলে আপনারা দেখতে পারবেন এখানে RS খতিয়ান নামের একটি অ্যাপ্লিকেশন আপনাদের সামনে চলে আসবে। আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে যেভাবে দেখালাম ঠিক এইভাবে সার্চ করে দেখে নিতে পারবেন আপনার বাবা অথবা দাদার নামে কোথায় কতটুকু জমি রয়েছে। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার একটিও উপকার এসে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘণ্টিটি বাজিয়ে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।